আসসালামু আলাইকুম সবাইকে, এম ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভিটাস নিউক্লিয়াস 29 VR, 29 হুইলের একটা সাইকেল। তো অনেকে যদি মনে করেন যে ভাইয়া কী নিয়ে রিভিউ করেন, কিছুই তো বুঝি না। তো সাইকেল চিনার মেইন যে জিনিসটা হলো সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা দেখবেন, ব্র্যান্ডটা কিসের। এই যে এটা হচ্ছে ভিটাস, হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। ব্র্যান্ড অনুযায়ী আপনি বুঝবেন ওদের ফ্রেমের কোয়ালিটি কীরকম হবে বা ফ্রেমটা কতটুকু ডিউরেবল হবে। হ্যাঁ, টপ টিউব, আর এই যে আর হচ্ছে একটা হচ্ছে কি ব্র্যান্ডের নাম দেখবেন, যেমন বেলোস বা গোস্ট হোক, ওরকম একটা ব্র্যান্ডের নাম দেখবেন যে ব্র্যান্ডটা কিসের সাইকেলে, সেই অনুযায়ী আপনি ফ্রেমটা বুঝতে পারবেন। আর এরপর হচ্ছে তো পার্টস, যে পার্টসপাতিগুলো কিসের কিসের কেমন কেমন, মানে কারণ পার্টসের উপরে সব কিছুর দাম চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন 800 টাকারও হাব আছে, আবার 8000 টাকারও একটা হাব আছে। হ্যাঁ, তারপর এই তো মানে মেইন হচ্ছে সাইকেলের বেসিক পার্টস, আর এগুলো হচ্ছে এক্সটার্নাল পার্টস, এগুলো ফাও। কিন্তু এই যে আপনার ধরেন একটা ব্রেক সেট, 2000-2500 টাকার ব্রেক সেটও আছে, আবার 12-13 হাজার টাকারও একটা ব্রেক সেট আছে। তো এখানে হচ্ছে টেকট্রোর জুরিকা, এই জুরিকা এই ব্রেক সেটটা ইউজ করা হয়েছে। ডিক্স হচ্ছে ট্রেকটোর, ঠিক আছে। 9-speed শিফটার, ডেয়ারের নাম হচ্ছে অ্যাটলাস, চেইন ক্র্যাঙ্ক, আর হুইল তো 29-এর, WTB হচ্ছে টায়ার, ঠিক আছে। রিমো সবই স্টকের, আর ফ্রকটা হচ্ছে এক্সিয়ার এয়ার ফ্রক এটা একটা। হ্যাঁ, আর এখানে বারেন দেওয়া আছে এক্সট্রা, এগুলো আলাদা লাগানো। অ্যাটলাস, টেকটোর ব্রেক, ওয়েস্ট বাইকিংয়ের গ্রিপ, আর বাকি সব স্টকের। এই যে শিফটারগুলো হচ্ছে আপনার অ্যাটলাসের, স্যাডেলটা চেঞ্জ মানে সিটটা ওয়েস্ট বাইকিং সিট লাগানো, সিট পোস্ট ভিটাসের। তো বেশিরভাগ সব স্টকের। এটা হচ্ছে মাইক্রো শিফট ফ্রন্ট ডেরা, পিছনের ডেরা হচ্ছে অ্যাটলাস, ক্র্যাঙ্ক এটা শিমানোর 3-speed ক্র্যাঙ্ক, প্যারাল সবই স্টকের আর কি। তো এই তো একটা রিভিউ পাইলেন, উনটে যাদের হাইট মনে করেন 6 ফিট বা 6 ফিটের উপরে, নিশ্চিন্তে বাইকটা নিতে পারেন। লং রাইডের জন্য খুব ভালো হবে, যাদের হাইট কম তাদের জন্য তো পারফেক্ট হবে না, যাদের হাইট বেশি তাদের জন্যই। অনেকদিন পড়েছিল সাইকেল, এই জন্য দেখেন জং পয়ে রয়েছে, বাট চালাইতে পারবেন অনেকদিন, দাঁতগুলো এখনও কিন্তু ক্ষয় হয়নি, বুঝতে পারছেন। এই তো এগুলো দেখে নেবেন আর কি। এরা একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল বিক্রি হবে আর কি, 25,000 টাকা আস্কিং, 25,000 টাকা চাচ্ছে। তো ফ্রেম হিসাবে খুবই ভালো হবে, যারা যারা নিতে চান নিতে পারেন। এই তো ছোটোখাটো একটা রিভিউ, কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি।